আমি আসলে একটা মেবিকে আসলে আমার মধ্যে লালন করছি এবং আমি সিনেমাতে এই সিনেমাতে কাজ করবো, এটা কিন্তু আসলে আমরা জানতাম না। আমি রাজকে তখন ভালো করে সাকাশে আমিও দেখিনি। আমি জেল থেকে আসার পরে আমি দুটো সিনেমা সাইন করেছিলাম, একটা হচ্ছে আমি আর রাজ যেটা করলাম অনিল, আর একটা হচ্ছে মা। সো আমরা আমাদের আগের শুটিং হয় হচ্ছে অনিল, যেটার মাধ্যমে আসলে আমার রাজ্যের বাবার সাথে পরিচয়। তারপরে যেটা ঘটে যে আমাদের একটু পরপরই কিছুদিন অনিলের কিছুদিন পরপরই জানানো হয় যে আমরা একটা সিনেমা করছি, সেটার নাম হচ্ছে মা। সো আমি কিন্তু তখন সত্যি জানতাম না যে আমি এই সিনেমাটা করতে যখন যাব তখন আমি নিজেই একজন মা হয়ে যাব, কিন্তু এটা হয়তো প্রকৃতি চেয়েছে বা এটা উপরওয়ালা চেয়েছে যেরকম যে আমি আসলে মা সিনেমাটা করতে করতে আমি একজন সন্তানের মা হয়ে যাচ্ছি। এটা একটা দারুণ ব্যাপার আমার জন্য, একজন মায়ের জন্য অনেক বড় ব্যাপার। আসলে আমরা যারা শিল্পীরা, আমি যখন সিনেমা করি, যখন এই কাজ করি, এগুলো জানি যে আমি আমার বাচ্চাকে এই এই বিষয়টা বলতে পারবো যে দেখো এই সিনেমার মধ্যে কিন্তু তুমিও কাজ করেছো, তোমার ভূমিকাও কিন্তু আছে এবং অনেক বড় রকমের ভূমিকা আছে। হ্যাঁ, ও কিন্তু ছিল অদৃশ্যভাবেই আমার সাথে ছিল, দেখা যায়নি কিন্তু আমার সাথে ছিল। এবং আমরা এটা বুঝতে পারলাম যে একটা হিন্দু পরিবারের একটা চিত্রকর্মা, কিন্তু শিশুরা যখন মারা যায় তখন তার জন্য কবর খোলা হচ্ছে, এটা একটু ক্লিয়ার যদি সিনেমাটা হচ্ছে। আমি আমার ক্যারেক্টার নাম হচ্ছে বিনা, যে কিনা একজন হিন্দু ফ্যামিলি বিলং করে। আপনার গ্লামার লুক থেকে বের হয়ে, গ্লামার চরিত্র থেকে বের হয়ে মা চরিত্রটি ধারণ করতে কতটা কষ্ট হয়েছে? মোটেও কষ্ট হয়নি, আমাকে দেখতে খুব কষ্ট হচ্ছে, মা দেখতে খুব আরাম লাগে, শান্তি লাগে, সেটাই ব্যাপার। হ্যাঁ, ও সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যুদ্ধ নিয়ে। তো আমি যেটা বলতে যাচ্ছিলাম, হ্যাঁ স্কিপ করে গেছিলাম যে মায়ের বিষয়টা এমন যে আমি ওই সময়টার কোনো অনুভূতি বলতে গেলে আমি একটা থেকে অন্যটা খুব সুইচ করে যাই এবং নিজে করতে পারি না যে আমি কী বলছিলাম। যাই হোক, তো যুদ্ধের বিষয়টা একটা রূপক জিনিস, সেখানে কিন্তু আমাদের প্লে করতে হয়েছে। মা আমাদের দেশ, মা মানে আসলে যে আসলে লালন করে, ধারণ করে, আমরা এরকম কিছু একটা দেখতে পাবো ইনশাল্লাহ।